আমি অ্যাকচুয়ালি ইতিহাসভিত্তিক বই বেশি পড়ি, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ইতিহাস, নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ইতিহাসের বইগুলোই বেশি পড়ি। এই বইমেলা যে উৎসব এবং আসতেছে, বই দেখতেছে, কিনতেছে না তা না, তাও বইও কিনতেছে এবং তারা পড়তেছে। এই যে পড়ার যে একটা পাঠ অভ্যাস তৈরি হচ্ছে, এটা আমি মনে করি যে আমাদের একটা মেধাবী জাতি গঠনের জন্য সহায়ক ভূমিকা পালন করে এই বইমেলা। হুমায়ুনাথ আচার্যের বই খুঁজতে এসেছি, এরকম দু প্রকাশনীর বিভিন্ন বিজ্ঞান বিষয়ক বইগুলো, এগুলো আমার খুবই পছন্দের বই। বই যত পড়বেন মন তত বেশি প্রসারিত হবে, জ্ঞানের পরিধি বেড়ে যাবে। বই না পড়লে তো মানুষের হৃদয় একেবারে সংকীর্ণ থাকে, চিত্ত সংকীর্ণ থাকে। বই যত পড়বে চিত্ত তত বিকশিত হবে। আমার নানা রকম বই আসে প্রতি বছর, এর মধ্যে থ্রিলার, ভৌতিক, রম্য, বড়দের উপযোগী উপন্যাস ইত্যাদি ইত্যাদি। এই বছর 12টা বই এসেছে, সেখানে থ্রিলার 2টা, গফুর স্যারের মৃত্যু রহস্য, এটা পাঞ্জেরি প্রকাশ করেছে, আর আরেকটা বই হচ্ছে অনিন্দ্য প্রকাশ থেকে, সেটার নাম হচ্ছে ঘাতকের নিশানা। কথা প্রকাশ থেকে 2টা বই এসেছে, একটার নাম রহস্যময় যাত্রী ছাউনি, আরেকটার নাম অদৃশ্য নাইট গার্ড, সেটা ভৌতিক বই। আর আলোঘর প্রকাশনা প্রকাশ করেছে কানফাটা হাসি, সেখানে আমার রম্যের একটা সিরিজ বের হয়, এটা 14তম বই। রম্যের বিষয়টা হচ্ছে এরকম সিরিজটা যে প্রত্যেকটা বইয়ের নামের মধ্যে হাসি শব্দটা আছে, যেমন এখানে আছে জমজমাট হাসি, বিরতিহীন হাসি, তুলকালাম হাসি, এরকম আরও বেশ কিছু বই আছে, যেটা টোটাল 14টা বই, 14টা বইয়ের 14তম বই এবার আলোঘর প্রকাশনা প্রকাশ করেছে। আমি মেলা থেকে হচ্ছে 3টা বই কিনছি। ওকে নাম হচ্ছে মোস্তাক আহমেদ, তো তার হচ্ছে ছায়া স্বর্গ, মেঘে ডাকা জ্যোৎস্না এবং হচ্ছে বৃষ্টি ভেজা জ্যোৎস্না আমার কেনা হয়েছে। কারণ হচ্ছে আমি সাইকোলজিক্যাল থ্রিলারগুলো পছন্দ করি, তো তিনি মূলত হচ্ছে বাংলাদেশের আমার মনে হয় যে বেস্ট সাইকোলজিক্যাল থ্রিলারের লেখকের মধ্যে একজন, ওই জন্য আমি তার বইটা বেশি কিনি। আর যারা মোস্তাক আহমেদ স্যারের বই পড়েনি, আমার মনে হয় পড়া উচিত, কারণ তার বই পড়লে কিছুক্ষণ আপনার চোখ বন্ধ করে ভাবতে পারবেন, কিছুক্ষণ আপনার মনের যা যা থাকবে সব দূরে যাবে এবং আপনার বই নিয়ে কিছুক্ষণ চিন্তাভাবনা করতে পারবেন। বইয়ের লেখাগুলা লাস্টে গিয়ে আপনার মনে হবে এটা কেন হলো, এরকম এরকম না হলেও পারতো, বা এটা কেন এরকম হলো না, এরকম একটা ফিলিং আপনার মনে আসবে। আমরা ইতিমধ্যে প্রায় বইগুলি, নতুন যে বইগুলি আসার কথা সেগুলি নিয়ে আসছে। আমাদের যেমন জনপ্রিয় লেখক মোস্তাক আহমেদ, তার 4টি বই প্রকাশিত হয়েছে। তারপরে আছে ইস্তিক আহমেদের অনিহা, তারপরে আছে মাহাতাবের আছে আপনার রাজপুত্র, রেদোয়ান মাসুদের অর্ধাঙ্গী, এবং রৌদ্র গোস্বামীর আমি 3টা কবিতার বই বের করেছি এবার। এছাড়াও অন্যান্য অনেক লেখকের বই আমার এখান থেকে প্রকাশিত হয়েছে, মোটামুটি 45টার মতো বই আমি এবার প্রকাশ করেছি। বইমেলার আলাদা একটা টান থাকে, অফিস থেকে সরাসরি ইউনিফর্ম পরে চলে এসেছি বইয়ের টানে, তারপরে নিজের একটি বই আছে। আমার বই মূলত একটি বাস্তব ঘটনাটাকে কেন্দ্র করে, সেটা ছিল যে একটা বাচ্চা মেয়ে তার নিজের মামার বেডে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, সেখান থেকে দেখা যায় যে মামারই ব্যক্তিগত পাশবিক লালসার শিকার হয়েছে। সেই ঘটনাটাকে কেন্দ্র করেই মামলা কিভাবে ডিটেকশন হয় প্রযুক্তিকে ব্যবহার করে, তার উপরে ভিত্তি করে এই ডিটেকটিভ থ্রিলার। এটা আমার পঞ্চম বই, আরও বিভিন্ন সময় বই আছে, গবেষণামূলক বই আছে, এটা পঞ্চম বই আমার।